স্টার্ট করি। আজকের ফার্স্ট লেটার হচ্ছে এন, এবং আমরা এন কে এভাবে লিখতে পারি, এম লিখার সময় অলরেডি আমরা এই অংশটা করছি, সো মনে হয় এটা আর বেশি টাফ হবে না, ইজি। সিম্পলি যত স্মুথলি এই অংশটা ঘোরাবেন, এন এর অংশ এনটা তত স্মুথ হবে, জাস্ট এরকম। এই অংশটা কিন্তু আসলে যখন এইচ করছি, সেম এই অংশটা কিন্তু আমরা যখন এভাবে স্টেট দাগ দিছিলাম তখন ছিল এটা এইচ, কারণ এটা হচ্ছে এনটা আমাদের মিডিল কেস লেটার। সো মিডিল কেসের ক্ষেত্রে কি করব, জাস্ট মিডিল কেসে রেখে আমরা লিখবো এনকে। এই হচ্ছে এন, সবাই এক লাইন করে প্র্যাকটিস করে নিন, যেহেতু আমরা এম এর ক্ষেত্রে অলরেডি করছি, বাট আবার প্র্যাকটিস করবো। এবং এই অংশটা মেবি না, এটা ছিল না, ক্যাপিটালটা ছিল স্কিলে, যেটা ছিল 6 নাম্বার ক্লাসে যেটা করাইছি, মারিয়াম আপু লিখা হয়ে গেছে। ও মারিয়াম আপু প্রথমে যেটা লিখছেন যে এই অংশটা আর একটু ইম্প্রুভ করা যায়, মানে একটু ফাঁকা বেশি হয়েছে ওই জায়গাতে, পরের গুলোতে ঠিক হয়েছে অনেকটা। দুইটা দাগ যাতে একদম সেম পজিশনে থাকে, এখন এটাকে যদি এভাবে লিখার পর আমি এখানেই দেখাই, এটা জাস্ট আমরা স্ট্রেট দিলাম, এখন এই অংশটা যদি আবার এরকম থাকে তাহলে কিন্তু অন্যরকম হয়ে গেল। দুইটা একদম সেম সমান থাকবে, এটা রং, সমান থাকবে একদম, দুইটা অংশ একদম সমান থাকবে এই জায়গায়। সুন্দর হয়েছে ভাইয়া, কালাম দা অনেক সুন্দর লিখছেন। জিটা এখন অনেকটা ইম্প্রুভ হয়ে গেছে, নর্মালি উপরের অংশটা এভাবে ফাঁকা না রেখে আর একটু ক্লোজ করলে আরো বেটার হবে। এক্স্যাক্টলি, এক লাইন করে সবাই প্র্যাকটিস করে নিন, ওটা আবার প্র্যাকটিস হয়ে যাবে। ভাইয়া সুন্দর হয়েছে, পি যেহেতু লোয়ার কেস ও নিচে চলে যাবে, তাক একদম নিচে চলে যাবে, এভাবে লিখতে পারি। যেভাবে ক্যাপিটালে করছি, ক্যাপিটালে আপার কেস ছিল, বাট এখানে কি লোয়ার কেস, সো স্ট্রেট দাগ, স্ট্রেট দাগের সাথে এই যে ওটা আছে এই ওটা কানেক্ট করতে হবে, কিন্তু এই যে অংশতে যাতে গ্যাপ কম থাকে সেটা খেয়াল রাখতে হবে। স্ট্রেট দাগ এন জাস্ট এখানে ওয়ের মতো অংশটা কানেক্ট হবে, একটু ক্লোজ করে ধরি তাহলে গ্যাপের অংশটা আরো ক্লিয়ারলি দেখতে পাবেন, লিটারেলি এরকম গ্যাপ থাকবে উপরে। অনেক সুন্দর লিখছেন ভাইয়া, পি পারফেক্ট, পারফেক্ট হচ্ছে, পারফেক্ট পারফেক্ট, পি ঠিক আছে। মারিয়াম আপু আরো সুন্দর লিখছেন, একদম প্রিন্টের মতো লাগছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কালাম ভাইও সুন্দর লিখছেন, 1 2 3 4 5 6 নাম্বারটা একটু মনে হচ্ছে ওভার রাইটিং হয়েছে, 6 নাম্বারটা মেবি একটু দাগগুলো বের হয়ে গেছে লাইনের, স্ট্রেট দাগটার সাথে ও কানেক্ট করছিলেন তখন একটু দাগটা বের হয়েছে, বাদ বাকিগুলো ঠিক আছে, লাস্টেরটারও একটু প্রবলেম আছে, একটু দাগটা বের হয়ে গেছে বিষয়টাই।
এই পিটাকে জাস্ট উল্টাতে হবে, এবং এটাও লোয়ার কেস, তো নিচে থাকবে একদম দাগ নিচে চলে যাবে। এখানে দুইটা অংশ আছে, এটা ও, এটা স্ট্রেট দাগ। এখন আপনাদের যদি সুবিধা হয় প্রথমে এরকম ভাবে ওয়ের মতো অংশটা নিয়ে স্ট্রেট দাগ কানেক্ট করে ফেলবেন, যদি প্রবলেম এদিক থেকে সুবিধা হয় তাহলে এভাবে করতে পারেন, আপনাদের যেটা খুশি এবং যে সাইড থেকে কমফোর্ট ফিল হবে। নর্মালি সবাই এরকম ভাবেই লিখে, মেবি অভ্যস্ত। এটা জাস্ট পি এর উল্টোটা না? একদম অপোজিট সাইড। ফার্স্ট লেটারটা একটু প্রবলেম ছিল ভাই, তারপরে যেগুলো লিখছেন এগুলো অনেক সুন্দর হচ্ছে। ফার্স্ট লেটারে যেটা ও এর অংশটা কানেক্ট করছেন একটু কম বেশি হয়েছে, এখন যেগুলো লিখছেন এগুলো পারফেক্ট হচ্ছে। কালাম ভাইয়া সুন্দর লিখছেন, সুন্দর হয়েছে। ওকে, তো আর্টটাও মাঝে থাকবে, প্রথম মিডল কেস। আমরা প্রথমে আর্টটা লিখি, আর্টটা হবে এরকম একদম স্ট্রেট দাগ। স্ট্রেট দাগের সাথে এই অংশটা একদম এখান থেকে জাস্ট কানেক্ট করবেন। এটাতে যদি আপনি চান যে এখান থেকে নিয়ে এরকম করে কানেক্ট করবেন, মানে এখান থেকে আপনি উপর থেকে, বাট আমার মনে হয় যখন আপনি আর এখান থেকে একদম স্মুথলি ঘোরাবেন, এন এর মতো যে অংশটা ছিল যে লিটারালি একটু গ্যাপ থাকবে, সেরকমই গ্যাপ থাকবে। একটু ক্লোজ দেখাই কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ শিওর, ওকে। এই যে এরকম থাকবে, ওকে ভাই, ওকে। না ভাই আমারটা হয়েছে। সুন্দর লিখছেন আপু, সুন্দর হয়েছে, সুন্দর লিখছেন আপু, বাট একটু বেশি অংশটা বেশি ঘুরে গেছে, এটা এরকম রাখলে একটু বেটার হবে, মানে একটু আপনি বেশি ঘুরাইছেন, আর একটু যদি ওপরে রাখেন আমার মনে হয় একটু বেটার হবে। ওটা ঠিক আছে, কোনো ভুল নাই, মনে হচ্ছে বেশি ফাঁকা হয়েছে ওপরের অংশটুকু, বাকি যেগুলো লিখছেন অনেক পারফেক্ট আছে। হুম হুম এক্স্যাক্টলি এটুকুই। কালাম ভাইয়া সুন্দর হয়েছে, কিন্তু এটা যখন সার্কেল করছেন এটা বোল্ড করে রাখবেন, যেটা ফার্স্ট লাইনে করছেন ওগুলো ঠিক আছে। ঠিক আছে ভাই, এস হচ্ছে একদম মিডল কেস লেটার, মাঝে থাকবে, স্ট্রাকচারটা সেম যেভাবে আমরা ক্যাপিটালে করছি সেম ওভাবে রাখবো। ক্যাপিটালের ক্ষেত্রে কি করছিলাম আমরা, একটু পার কেসে আমরা বড় লিখছি, এখন সেম ওই যে টেকনিকটা শেখাইছিলাম ক্যাপিটালের ক্ষেত্রে, চার করে স্ট্রাকচারের ওপরে ঘোরাবেন তাহলে বেশি পারফেক্ট হবে, কিন্তু এখন যেহেতু আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাচ্ছি, তো আমার মনে হয় এখন নর্মালি বেশি ট্রাই করবেন। আমি ওটা আবার একটু দেখাই দিই, স্মলের ক্ষেত্রেও
সেম টেকনিকটা ফলো করতে পারে। এখন যা স্ট্রাকচার অনুযায়ী চারের ওপর যে পেন্সিল দিয়ে আমি ড্র করছি ওর ওপর জাস্ট ঘোরাই ফেলবো, দেখেন কতটা স্মুথলি হচ্ছে। জাস্ট লাইক দ্যাট। অলরেডি আমরা 6টা লিখে ফেলছি, আমাদের আর বাকি আছে মেবি 5-6টা, আমাদের নেক্সট ক্লাসে সেটা শেষ হয়ে যাবে, দেন আমরা 3rd নাম্বার স্টেপে মুভ করব। আমরা কি আজকে আর এক একটা শিখ না শেষ পর্যন্তই রাখবো? মনে হয় অলরেডি 6টা শিখছি। টিটা আমি একটু দেখাই রাখি, আমরা লিখি তাহলে টি এর অংশটা এখান থেকে নিয়ে জাস্ট লিটারেলি এতটুকু থাকবে, হচ্ছে আমরা ক্লোজ করে রাখবো। স্ট্রেট আসলো, জাস্ট এরকম থাকবে, জাস্ট এরকম ভাবে আমাদের টিটা লিখতে হবে। যদি আমরা উপরে রেখে করি সেটা আসলে ভুল না, বাট এভাবে রাখলে একটু বেশি ভালো লাগবে। আমরা এস পর্যন্তই রাখবো আজকে, একদম এখান থেকে স্ট্রেট এসে জাস্ট নিচে হালকা বেঁকে যাবে, জাস্ট এরকম, জাস্ট এরকম। এবং এই অংশ যত বেশি কম দিবেন তত বেশি ভালো লাগবে টি দেখতে, এই যে অংশটা মাঝের অংশটা।